আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি বেশ ভালো আছি। কে কোন জায়গা থেকে আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেকদিন পরে নিয়ে এসেছি আপনাদের সাথে নতুন একটা শপিং ব্লগ। গত সপ্তাহে আমি অনেকগুলো শপিং করেছি, কী কী শপিং করেছি সব কিছু এটার ভিতরে আছে, এই শপিংগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। তো যেহেতু শপিং ব্যাগটা দেখে বুঝতে পেরেছেন সেল 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 সেল, অনেক সেল দেয়া, তো ইউরোতে চলছে 50% সেল। তো যারা যারা মনে করেন যে ইউরো থেকে শপিং করবেন আর এই সেলের অফারগুলো একদমই মিস করতে চান না, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সেলটা থেকে শপিং করবেন। তো আমি ইউরো থেকে প্রথমে যেই ড্রেসটা নিয়েছি সেটা হচ্ছে এই ড্রেসটা। এটা একটা লনের, পাকিস্তানি লনের ড্রেস, আর ড্রেসটা হচ্ছে একদম বটম গ্রিন বা কি বলে এটাকে, গ্রিন, আমি জানি না এটা কি গ্রিন। এটার সাথে হচ্ছে সুন্দরভাবে নেক সাইডটা এইভাবে ডিজাইন করা আছে, আর স্লিভসেও সুন্দর প্রিন্ট করা আছে, ডিজিটাল প্রিন্টগুলো। ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগে এবং খুব, এটার দাম ছিল প্রায় 3200 টাকা, যেটা 50% সেলে আমি নিয়েছি। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, আর এটা হচ্ছে ওয়ান পিস। এটার সাথে কিন্তু আপনারা দুপাট্টা বা প্যান্ট পাবেন না, কিন্তু আমি এটার সাথে ম্যাচিং করে দুপাট্টা নিয়ে নিয়েছি। আর কিভাবে জানো, মানে প্রত্যেকটা কালার ড্রেসের সাথে এত সুন্দরভাবে ম্যাচ হয়েছে, মানে আমি আশাও করতে পারিনি যে এতটা সুন্দরভাবে ড্রেসের সাথে দুপাট্টা ম্যাচ হয়ে যাবে। দুপাট্টাটা আমি কিনেছি নিউ মার্কেট থেকে, এটার দাম নিয়েছে 250 টাকা। আর তারপরে হচ্ছে আমি যে ড্রেসটা কিনেছি এটা হচ্ছে আনাকা পেজ থেকে নিয়েছি আমি। এটা অনেক সুন্দর একটা কোর্ট সেট, খুব সুন্দরভাবে পুরো ড্রেসটাতে নেকে, স্লিভসে এবং ড্রেসের নিচের পোর্শনে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে। এই ড্রেসটা আমি খুব শীঘ্রই পরে আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগ শেয়ার করব। আর এটার সাথে হচ্ছে যেহেতু কর্সেট, সেহেতু প্যান্ট ছিল, প্যান্টের নিচেও খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে। ড্রেসটা আমি ট্রাই করেছিলাম, অসম্ভব সুন্দর একটা ড্রেস। আর এই ড্রেসটার সাথেও কোনো দুপাট্টা ছিল না, তাই আমি এটার সাথে ম্যাচিং করে ঠিক, মানে প্রত্যেকটা কালার ম্যাচ হয়ে গেছে। এটাও আমি নিউ মার্কেট থেকে নিয়েছি, এই দুপাট্টাটা শিফনের দুপাট্টা, এটা নিয়েছে আমার কাছে 200 টাকা। আর এই কর্সেটটা আমার কাছে নিয়েছে, মানে ডেলিভারি চার্জ সহ মেবি 1500-1550 টাকা নিয়েছে আমার, আসলে মনে নাই কত দিয়ে কিনেছি। তারপর আমি যে শপিংটা করেছি সেটা হচ্ছে লিরা থেকে। আমার যে প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিন্তু সবসময় লিরা থেকেই কিনি। আর আপনারা যদি অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট কিনতে চান তাহলে কিন্তু লিরা থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। আর ড্রেসটা যে পেজ থেকে নিয়েছি আনাকা, সেই পেজের স্ক্রিনশট আমি ভিডিওর শেষে দিয়ে দিব। তো লিরা থেকে যে জিনিসগুলো আমি কিনেছি, সবার প্রথমে হচ্ছে যেটা আমি সবসময় ইউজ করি, এটা হচ্ছে জ্যাকেটের একটা ফেস পাউডার। আর এটার দাম কত নিয়েছে আমার মনে নেই, এই প্রাইসগুলো আমার আসলে মনে নেই, অনলাইন থেকে অর্ডার করেছি এগুলো আমি। আর তারপর হচ্ছে মিলানির এই ফাউন্ডেশনটা নিয়েছি, এটা মেবি 800 টাকা নিয়েছিল। আর তারপরে হচ্ছে মিলানির একটা মেকআপ স্প্রে, সেটিং স্প্রে নিয়েছি, এটা কিন্তু বেশ ভালো। এর আগেও আমি দুইটা ইউজ করেছি, মিলানির সেটিং স্প্রে, মেকআপ সেটিং স্প্রে। তো মেকআপের উপরে এই স্প্রেটা সুন্দরভাবে মেকআপটাকে আরও দীর্ঘ সময় এবং সেট করে রাখতে হেল্প করে। তো আপনারা যদি মনে করেন যে এই প্রোডাক্টগুলো আপনাদের দরকার, মেকআপ যারা করতে পছন্দ করেন তারা কিন্তু কিনে ফেলতে পারেন। আর তারপর আমি যে শপিংটা করেছি সেটা হচ্ছে, এটাও একটা অনলাইনের থেকে কেনা, এটা হচ্ছে পারফেক্টো পেজ থেকে। ওদের বক্সটা কিন্তু অনেক বেশি কিউট, আর বক্সের মধ্যেই হচ্ছে ওদের পেজের নামটা লেখা আছে। তো এই পেজ থেকে আমি কি নিয়েছি চলেন শেয়ার করি। এটা অলরেডি আমি আগেও খুলেছি, এখন আপনাদের সামনে আবার ট্রাই করছি খোলার। আর এই পেজটা থেকে আমি যা কিনেছি সেটা হচ্ছে, তার আগে দেখে নেই,
যে ওরা ওদের খুব সুন্দর একটা থ্যাংক ইউ কার্ড দিয়েছে, তো যারা শপিং করে তাদেরকে মেবি এটা গিফট করা হয়। কার্ডটা খুবই কিউট, আমার কাছে খুব ভালো লেগেছে। আর যেটা কিনেছি এটা হচ্ছে এই প্রোডাক্টটা আমি কিনেছি, এটা কি এবং কি কাজ করে, এটার নাম হচ্ছে ডার্ক স্পট ক্লিনজিং কারেক্টিং গ্লো সিরাম, ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম। এটা একটা সিরাম যেটা নাকি ক্লেম করছে যে ডার্ক স্পট যেটা আছে, ব্রনের দাগ, মেস্তার দাগ, পিগমেন্টেশন সবকিছু এটা থেকে রিমুভ করা সম্ভব। তো এটা আমি অলরেডি ইউজ করা শুরু করেছি প্রায় 10 থেকে 8-10 দিন হবে। তো আমি ভাবছি যে পুরো 1 মাস ইউজ করার পর গুড অর ব্যাড কি রিভিউ আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটাও আমি রেখে দিচ্ছি, আর এটা আসলে অনেক কিউট। আর তারপর যে শপিংটা করেছি আমি এই ড্রেসটা, যখন এই ড্রেসটা আমি আর একটু ভালো করে দেখাই, এখানে ড্রেসের এখানে কিন্তু খুব সুন্দর ইয়েলো গ্রিন পিঙ্ক দিয়ে একটা সুন্দর ডিজাইন করা আছে। তো আমার কাছে মনে হলো যে এই ড্রেসটার সাথে এই পিঙ্ক পিঙ্ক অথবা এটা কি ল্যাভেন্ডার কালার, মেবি ল্যাভেন্ডার কালার, এই মোবাইল ব্যাগটা খুব ভালো লাগবে। তার আমারও নিজেরও একটা প্রয়োজন ছিল একটা মোবাইল ব্যাগের, তো এটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর মনে হলো যে ওই ড্রেসটার সাথে অনেক বেশি মানাবে, তো কিনে ফেললাম। তো এই তো ছিল আমার আজকের শপিং ব্লগের সব শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। কোন কোন জিনিসগুলো আপনাদের কাছে ভালো লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগগুলো আপনার যদি এতটুকু উপকার করে বা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।